কারো পরিস্থিতি না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলতে নেই দূর থেকে অন্তত। নিজেরাও লেট করবে বাকিদেরকেও লেট করাবে। আমি যেই এটিএমটা দিয়েছি আমার এটিএমটা ভিতরেই রয়ে গেল, মেশিন কাজ করা বন্ধ করে দিল, কোনো অপশন দেখাচ্ছে না আর। Hey guys, welcome back to wait a minute. Hey guys, welcome back to the vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন তোমরা ভাবছো সানগ্লাসটা আমি ঘরের মধ্যে কেন করলাম। আমি তো তোমাদের বলেছিলাম আমার বাইরে যেতে প্রবলেম হয়, সূর্যতে আমার প্রবলেম হয়, যেই জন্য আমি সানগ্লাসটা কিনেছি। কিন্তু স্টাইলটা তো ইম্পর্টেন্ট নাকি। এখন আমি আজকে তোমাদের দেখাতে যাচ্ছি আমার জীবনের সবথেকে প্রাউড মোমেন্ট, মানে যখন আমি নিজেকে সবথেকে বড় গর্বিত মনে করি যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি লাইফে। আর অ্যাকচুয়ালি সেটা হলো আজকে আমি বাড়িতে টাকা পাঠাবো, সারা মাস ধরে যা কামিয়েছি আজকে আমি সেটা বাড়িতে পাঠাবো। আমার টাকা আজকে আমার মা বাবা আমার ফ্যামিলি ওই টাকাটায় খরচা করবে। তা এর থেকে বড় প্রাউড মোমেন্ট আমার জীবনে মনে হয় না আর কিছু আছে। তো আমার জীবনের এই প্রাউড মোমেন্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সঙ্গে তোমাদের এখন যেতে হবে মার্কেটে, যেখানে আমি তোমাদের দেখাবো যে টাকা কোথা দিয়ে আমরা তুলি, এখানে এটিএম কীরকম, আর কোথা দিয়ে আমরা টাকাটা পাঠাই। এখানেও টাকা তোলা ঠিক একই রকম, যেরকম আমরা ইন্ডিয়াতে এটিএম থেকে টাকা তুলি এখানেও আমরা এটিএম থেকেই টাকা তুলবো। সিস্টেমটাও ঠিক একই, আলাদা কিছুই না এখানেও। তো এই যে আমরা এটিএমে পৌঁছে গেছি, ওই যে হচ্ছে ব্যাঙ্ক, এবিকে ব্যাঙ্ক, আমার এবিকে ব্যাঙ্কের এটিএম। তো আমরা ওখানে এখন যাবো টাকা তোলার জন্য। একটা ছেলে এটিএমের ভিতর 10 মিনিট ধরে ঢুকে দাঁড়িয়ে আছে, নড়ছেও না চড়ছেও না কিছু করছেও না, বুঝতে পারছি না কি করছেও। আরে বুঝতে পারছিস না কাউকে বল যে আমি বুঝতে পারছি না, কাউকে জিজ্ঞাসা কর। এরা নিজেরাও লেট করবে বাকিদেরকেও লেট করাবে। এই এতক্ষণ পর এটিএমটা খালি হলো, তাহলে যাই গিয়ে ওকে টাকাটা তুলে নিয়ে আসি। Fight for my attention, for your attention, you must prove it. Cause if you can find it, you don't. আজকে একটা ভালো শিক্ষা পেলাম যে কারো পরিস্থিতি না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলতে নেই দূর থেকে অন্তত। আগে তার পরিস্থিতি জানো, তারপরে সেই নিয়ে কথা বলো। কারণ আমি যখন এখন এটিএমে গেলাম আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি যেই এটিএমটা দিয়েছি আমার এটিএমটা ভিতরেই রয়ে গেল, মেশিন কাজ করা বন্ধ করে দিল, কোনো অপশান দেখাচ্ছে না আর। আমি তো ভয় পেয়ে গেছি যে এখন কী হবে কী করবো। তারপরে ক্যান্সেল বাটনটা আমি প্রেস করে রেখে দিয়েছি, তারপরে আমার এটিএমটা আবার বাইরে আসলো কিছুক্ষণ পরে। মানে ওই ছেলেটার সঙ্গে হয়তো এই সমস্যাটাই হয়েছিল যে ওরও এটিএম আটকে গেছিলো, তারপরে দেখাচ্ছে টেম্পোরারি আউট অফ সার্ভিস। তাই এই জিনিসটা প্রথমেই লেখা আসা উচিত। এখন ওই জন্য এখন আমার নিজের উপর নিজের খারাপ লাগছে যে ছেলেটাকে আমি ওইভাবে ভাবছিলাম যে কী করছে পাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে চলো এখন আবার অন্য এটিএম খুঁজতে হবে, যে এখানে আশেপাশে কোথায় আর এটিএম আছে আমার ঠিক জানা নেই, দেখবো একটু গুগল ম্যাপে দেখবো। কারণ আমি একটা এটিএম দিয়েই টাকা বের করে এসেছি এতদিন, এটা আমার ভালো মতো জানা আছে। তাই এটা এখন আউট অফ সার্ভিস রয়েছে, তাই এখন আমি এখানে আমার এটিএম খুঁজে দেখি কোথায় এটিএম পাই, তারপরে সেখান থেকে টাকাটা তুলবো। অনেক এটিএম খোঁজাখুঁজি করেও কোনো এটিএম এখানে পেলাম না, কারণ এখান থেকে এটিএম দেখাচ্ছে 38 মিনিট দূর, আবার 38 মিনিট দূর এখন হেঁটে যাওয়া হেঁটে আসা অনেক টাইমের ব্যাপার। অন্যান্য ব্যাংকের এটিএম আছে আশেপাশে, কিন্তু এখন সেখান থেকে টাকা তুলতে গেলে আবার টাকা কাটবে, আবার সেটা বড় ব্যাপার না, অল্প টাকাই কাটে, খুব সামান্য টাকা কাটে। কিন্তু সেই সামান্য টাকা কাটার জন্য আমার বড় অ্যামাউন্টের টাকাটা আটকে যাবে, কারণ হচ্ছে 10 কেজির নিচে এখানে বেরোয় না, কিছু কিছু জায়গায় 5 কেজি বেরোয়। তা 5-10 কেজি আমার আটকে যাবে, সেটা কীভাবে সেটা যদি না বুঝে থাকে আমি অন্য কোনো ব্লগে বুঝিয়ে দেবো। মানে এখন ভাল লাগছে না, এখন এত সুন্দর একটা মুড নিয়ে আসলাম, টাকা পয়সা পাঠাবো বাড়িতে, একটা হ্যাপি একটা সকাল থেকে একটা আনন্দের মুড, সব খারাপ হয়ে গেলো। জানি না ব্লগটা কেমন হয়েছে আর আমার কিছু করতে ভালো লাগছে না, চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। চলো ভাই, ভালো লাগলে লাইক করে দিও।